রাজাকার পুত্রকে ব্যানারের সামনে থেকে সরে দেওয়ায় খেতলাল উপজেলা আওয়ামী লীগের সভাপতির উপর হামলা। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা দিন। তথ্যচিত্রে স্টাফ রিপোর্টার নীরেন দাস। জয়পুরহাটের খেতলাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি, আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও খেতলাল প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক আনোয়ারুজ্জামান তালুকদার নাদিমকে রাজাকার পুত্রের সমর্থকদের দ্বারা অতর্কিত হামলা ও লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে। প্রাণ বাঁচাতে তিনি ইটাখোলা বাজারে পার্শ্ববর্তী একটি ব্যবসায়িক গদি ঘরে আশ্রয় নিয়ে প্রাণ রক্ষা পান। জানা গেছে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে 4 জুন শনিবার সকাল 10টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কটূক্তি ও হত্যা হুমকির প্রতিবাদে খেতলাল উপজেলা আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলের প্রস্তুতির সময় ব্যানারের সামনে থাকা না থাকা নিয়ে জেলা আওয়ামী লীগের সদস্য তাইফুল ইসলাম তালুকদার খেতলাল পৌরসভার কাউন্সিলর জুলফিকার আলী চৌধুরীকে রাজাকার পুত্রকে মিছিলের ব্যানারের সামনে থেকে সরে যেতে বলেন জুলফিকার আলী চৌধুরী। এ নিয়ে দুপক্ষের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কি সৃষ্টি হয়। পরে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল শেষে জুলফিকার আলী চৌধুরীর সমর্থকরা ইটাখোলা বাজারে লাঠি শোটা নিয়ে অবস্থান করছিলেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম তার কর্মী সমর্থকদের সাথে নিজ বাড়িতে যাওয়ার সময় ইটাখোলা বাজারে পথ রোধ করে সভাপতিকে মারপিট ও 5টি মোটরসাইকেল ভাঙচুর করে। এমন অবস্থাতে প্রাণে রক্ষা পেতে নাদিম তালুকদার ইটাখোলা বাজারে একটি ব্যবসায়িক গদি ঘরে আশ্রয় নেন, রক্ষা পান। পরে খেতলাল থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নাদিম তালুকদারকে উদ্ধার করে তার বাড়িতে পাঠিয়ে দেন। এ নিয়ে খেতলাল উপজেলা সহ জেলা জুড়ে সর্বত্র চলছে আলোচনা সমালোচনা। আওয়ামী লীগ সমর্থক অনেকেই বলছেন, এ ধরনের বিশৃঙ্খলা দলীয় ভাবমূর্তি নষ্ট করবে। এ বিষয়ে অভিযুক্ত রাজাকার পুত্র জুলফিকার আলী চৌধুরীর সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তার কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। পরে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য তাইফুল ইসলাম তালুকদার বলেন, আমি তাকে ধাক্কা প্রদান করিনি। তালিকাভুক্ত রাজাকার পুত্র হয় তাকে ব্যানারের কাছ থেকে সরে যেতে বলেছি মাত্র। খেতলাল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, মিছিলের প্রস্তুতির সময় আমিও সভাপতি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না। কিছু যদি হয়ে থাকে তাহলে আমাদের যাওয়ার আগে হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম বলেন, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা আমাকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বানিয়েছেন। আমি সভাপতি হওয়ার পূর্বে যে সব তালিকাভুক্ত রাজাকার পরিবারের সন্তানরা দলীয় সুযোগ সুবিধা ভোগ করে আসছিল, নতুন কমিটি আসার পর সেসব তালিকাভুক্ত রাজাকার পরিবার বা তার সন্তানেরা দলীয় সুযোগ সুবিধা নিতে পারবে না। তারই অংশ হিসেবে খেতলাল কুখ্যাত রাজাকার ময়েন উদ্দিনের পুত্র জুলফিকার আলী চৌধুরীকে ব্যানারের কাছ থেকে দূরে যেতে বলা হয়েছে। পরে আমিও আমার দলীয় লোকজন সহ বাড়ি ফেরার পথে কুখ্যাত রাজাকার পরিবার সন্তানেরা আমার উপর অতর্কিত হামলা চালিয়ে আমার লোকজনের 5টি মোটরসাইকেল ভাঙচুর ও বেশ কয়েকজনকে আহত করেছে। খেতলাল থানার অফিসার ইনচার্জ রওশন ইয়াজদানি বলেন, ইটাখোলা বাজারে সভাপতিকে নিয়ে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির উপক্রম হলে থানার পুলিশ গিয়ে তা প্রতিহত করে। এ বিষয়ে এখনো কোনো অভিযোগ মামলা হয়নি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম, সভাপতি খেতলাল উপজেলা আওয়ামী লীগ। আজকে আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সারা দেশের নয় খেতলাল উপজেলা সদরেও আমরা বিক্ষোভ সমাবেশ এবং প্রতিবাদ সভার আয়োজন করি। সেই পূর্ব পরিকল্পিতভাবে পূর্ব প্রস্তুতি অনুযায়ী আমরা খেতলালে শান্তিপূর্ণভাবে আজকে ঝড় বৃষ্টি উপেক্ষা করে খেতলাল উপজেলার আপামর জনসাধারণ মাননীয় নেত্রীর হত্যা হুমকির প্রতিবাদে আজকে আমরা খেতলালে একত্রিত হয়েছিল। বয়োবৃদ্ধ লোকজন সহ সকলে এখানে উপস্থিত হয়েছিল। সকলের উপস্থিতিতে আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল যখন শুরু করব, সেই মুহূর্তে একজন রাজাকারের সন্তান ময়েন চৌধুরীর ছেলে জুলফিকার আলী চৌধুরী জুলু ওরফে জুলু চৌধুরী, সে আমাদের বিক্ষোভ মিছিলের ব্যানার হাতে নেয়। ব্যানারে যখন হাত দেয় তখন আমরা তাকে বাধা দিই যে কোনো রাজাকারের সন্তান আমাদের নেত্রীর বিক্ষোভ মিছিলের নেত্রীর জন্য কোনো বিক্ষোভ মিছিলে আমরা তাকে সামনে থাকতে দেবো না, তাকে আমরা পিছনে হটে দিই। এবং তার যে নেতা গডফাদার যারা আছে তারা একজনও একটি লোককে আসেনি, কোনো লোক না নিয়ে এসে শুধু তারা নিজেরা এসে নেতা সাজার চেষ্টা করে। তো আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল করে উপজেলা 0 পয়েন্টে এসে আমরা যখন সমাবেশ করি,
সমাবেশে আবার আমরা বক্তব্যের মাধ্যমে এটা প্রচার করি যে আমরা খেতলাল উপজেলায় আওয়ামী লীগের ছত্রছায়ায় কোনো রাজাকার থাকবে না। বিগত দিনে যারা রাজাকার সন্তান ছিল, যারা রাজাকারের পৃষ্ঠপোষক ছিল, এখন আমরা নেত্রী আমাদেরকে সভাপতি বানিয়েছে, নেত্রী আমাদের কমিটি দিয়েছে, আমাদের কমিটিতে কোনো রাজাকারের সন্তান দায়িত্ব পালন করতে পারবে না, এই ঘোষণা আমরা দিই। এই ঘোষণার পর বিক্ষোভ সমাবেশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। শেষ হয়ে যাওয়ার পর মাহমুদপুর ইউনিয়ন, বড়াইল ইউনিয়ন এবং আলমপুর ইউনিয়নের লোকজন আমরা বাড়ির ফেরার পথে ইটাখোলা বাজারে সেই কুখ্যাত রাজাকারের সন্তান জুলু চৌধুরীর ছেলে ছুটিতে আমাদের লোকজনকে বিভিন্ন গলি থেকে, বিভিন্ন সিপার মধ্যে থেকে এসে অতর্কিত হামলা করে, হামলা করে আমাদের 20-25 জন ছেলেদেরকে আহত করে এবং 4-5টা হুন্ডা ভাঙচুর করে। আমাদের দৃঢ় ঘোষণা, আমি মুক্তিযোদ্ধার সন্তান, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে বিশ্বাস করে এই দায়িত্ব দিয়েছেন, খেতলাল উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব দিয়েছেন। আমি নাদিম তালুকদার খেতলাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি থাকা অবস্থায় কখনোই রাজাকারের কোনো গোষ্ঠীকে, আমি রাজাকারের কোনো বংশধরকে আমি খেতলালের আওয়ামী লীগের রাজনীতিতে থাকতে দেব না এবং তাদেরকে ন্যূনতম সুযোগ সুবিধা নিতে দেব না। এটাই আমাদের দীপ্ত অঙ্গীকার। ধন্যবাদ।